ना सर, अल रहीम भाई म्यूट कर। কার্যক্রম চলতেছে, আপনারা 2-3 দিনের মধ্যে এটার আপডেট পেয়ে যাবেন। ওকে স্যার। আর আপনাদের কাছে আজকে না কালকে একটা গুগল ফর্ম যাবে, আপনাদের একটু পূরণ করে দিবেন, ঠিক আছে? এখানে কিছু কিছু থাকবে না, আপনাদের নাম ঠিকানা পড়াশোনা করতেছেন ওগুলো একটু ওইখানে থাকবে, ওইগুলো একটু স্যার স্যার অটোমেটিক্যালি অনেক সময় নেট থেকে বের করে দিচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হয়, প্রবলেম কি এই সমস্যাগুলো হয় স্যার। নেটওয়ার্কের প্রবলেম জন্য এই সময় হয়, আমি তো মানে বের হয়ে গেছি আজকে ওয়েব টেমপ্লেট যেটা সেটা একটু দেখাবো আপনাদের। আমার কি মাইক্রোফোন ক্লিয়ার আছে? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, আজকে সবচেয়ে ভালো ক্লিয়ার আছে স্যার। প্রবলেম হলে বলেন। প্রেজেন্ট করা আছে স্কুল থেকে না? জি স্যার, ঠিক আছে, প্রবলেম হলে। জি স্যার, করা আছে। আজকের যে বেসিক জিনিসগুলো দরকার সেগুলো একটু করাই দেবেন, আর একটা ক্লাস করবেন নাকি আজকে শেষ করে দেবেন? ডিজাইন লিখে যখন সার দিলাম তখন এখানে কিন্তু আমার অনেকগুলো দেখতে পাচ্ছি, যেখানে আগে লঞ্চ করার পরে তো আমরা ওয়েবসাইট আমাদের দেখতে পাই, আর ওয়েবসাইটটা যখন
পাস একটা ডেভেলপারের হাতে যায় তার আগে কিন্তু ওয়েবসাইটে চলে আসে স্যার গ্রাফিক ডিজাইনার এই কাজ কেন কারণ গ্রাফিক ডিজাইনার এই সাইটটাকে প্রথমে লাইক করে দিবে কারণ কত কত শেপ হবে কত পিক্সেল ফন্ট কত কিছু ফন্ট হবে কত পিক্সেল তার স্পেস হবে সেই জিনিসগুলো কিন্তু আগে একটা গ্রাফিক ডিজাইনারদের তার কাছ থেকে তৈরি হবে দেখেন একটা সাইট এই সাইটটা কিন্তু প্রথমে আগে গ্রাফিক ডিজাইনার ছিল তিনি কিন্তু লাইক করে দিয়েছে তো তার রিকোয়ারমেন্ট অনুসারে তার কাজের এই তারা অনুসারে তারপরে যাবে একজন ওয়েব ডিজাইনারের মতো ওয়েব ডিজাইনার আমার কী করবো তার মধ্যে ওয়েব ডেভেলপার থেকে তার কাছে ডেভেলপার পরে এই সাইট থেকে লঞ্চ করে ডেভেলপ করে এই যে প্রসেস ফার্স্ট প্রসেস কিন্তু একজন ডিজাইনারের কাজ ডিজাইনার কাজটা করবে তো এখন একটা ওয়েবসাইট সাপোজ একটা ওয়েবসাইট কিন্তু আপনি যা তা করতে পারেন না যেখানে একটা নির্দিষ্ট রেশিও আছে একটা নির্দিষ্ট সাইজে আপনার সাইজ দিয়ে আপনি নির্দিষ্ট রেশিও দিয়ে না করতে পারেন তাহলে কিন্তু আপনি ডিজাইনটা শো করবে না আপনি কিন্তু সে ডিজাইন ইউজ করতে পারবে না দেখতেও পারবে না দেখি কিছু আমি সাইডে একটু ভিজিট করি এখানে ফরেস্ট তাহলে আরো কিছু এখানে তার কাজ করা আছে এই কাজগুলো আমরা দেখতে পাচ্ছি একটু আলোচনা করবো আরো কিছু সাইড একটু আমি যাই একেবারে সমান একটা অ্যালাইন করা আছে তাই না ফন্ট গুলো কেবল ইমেজ গুলোকে এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পারতেন এই যে সাইটটা মেক করা হয়েছে দেখেন এই সাইটটা যদি আমি রোলিং করি আমি দেখতে পাচ্ছি যে সাইটটা আপনার নাম হয়েছে ডিজাইন তো দেখেন এই সাইটটা যখন মেক করা হয়েছিল এখন কিন্তু এই সাইটটা অ্যাক্টিভ দেখেন এই যে প্রসেসটা যে ফার্স্ট অবস্থায় কিন্তু এরকম অ্যাক্টিভ ছিল দেখেন ওই যে গ্রাফিক ডিজাইনার এইটাকে মেক করে দিয়েছিলেন তখন কিরকম হবে ফন্ট কিরকম হবে তারপরে বসাবে জিনিসগুলো মেক করা আছে এইগুলো কিন্তু আপনি একজন ডিজাইনার হিসেবে আপনার এই জিনিসগুলো ফার্স্ট অফ অল মেক করতে হবে মেক করার পরে আপনি পরবর্তীতে সেই জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন এখানে ফার্স্ট অফ অল কি আছে একটা লোগো আছে তার ইনফরমেশন আছে এখানে প্রোডাক্টের সার্ভিস এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে তো এই প্রসেস গুলোকে আপনি কিভাবে মেক করতে যাবে কি করা যাবে সে নিয়ে আজকে আলোচনা করবো সামনে আসবে এটা একটা ওয়েবসাইট লঞ্চ করা বাট এখানে একটা জিনিস দেখেন যে এই যে শেপগুলো তৈরি করা হয়েছে দেখেন শেপের একটা রেশিও অনুসারে ফন্ট দেওয়া আছে একটা ফন্টের আবার কালার মেক করা আছে এখান থেকে তো তার সার্ভিস ক্যাটাগরিগুলো এগুলো এখানে বলে দিয়েছে যে এগুলো সে সার্ভিস এগুলো কাজ করে আরো যদি আমি কিছু সাইডে আসি হচ্ছে একটা সাইড
তো এই দেখলাম সাইটগুলোর সম্পর্কে একটু লাইভ টিভিতে যদি একটু যাই, লাইভ টিভিতে গেলে আসলে সাইটটা কিটা কি সার্ভিসের জন্য কাজ করে দেখা যাবে। আজকের একটা ডিজাইন করিয়ে দেবো যদি ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনার প্রয়োজন প্রথম থেকে যে আপনার যেটা লাগবে একটা ফন্ট লাগবে। ফন্ট কিভাবে কালেকশন করবে, ফন্ট কালেকশন করার জন্য একটা ওখানে এক্সটেনশন আছে ফন্ট ফাংশন। আমি যখন ফন্ট নিনজা লিখে এখানে সার্চ দিলাম দেখেন আমাকে কিন্তু সেই ফন্ট এক্সটেনশনটা এখানে দেখিয়ে দিয়েছে। তো অ্যাড টু ক্রোম আমি গুগল ক্রোমে সেটা একটু অ্যাড করে দেবো, এখান থেকে অ্যাড এক্সটেনশন এখান থেকে অ্যাড করে নিলাম ফন্ট নিনজা। তো আমার এই যে গুগল ক্রোমে কিন্তু এক্সটেনশনটা অন হয়ে গেল, এখন যদি একটু আসি আমাদের ফন্ট অন্যান্য যে ডিজাইন গুলো দেখেছিলাম তখন একটা জিনিস আমরা দেখেছিলাম যে ফন্ট গুলো সাপোজ আমি যদি বিজনেস তারপরে ব্যানার করতে যাইতাম তখন আমরা ফন্ট গুলো একটা সাইট থেকে আসলে জানতাম বা সেখান থেকে নিয়ে আসতাম, তাই না? গ্রাফিক ডিপার্টমেন্ট করলে সেখানে ফর্ম গুলো আমরা জানতাম অথবা আপনাদের ডাউনলোড করার সুযোগ ছিল সেখানে, তাই না? কিন্তু এইখানে যদি আপনার কোনো একটা ওয়েবসাইট মেক করেন তখন সেই ওয়েবসাইটটা যদি আমি একটু মেক করে দেখাতে চাই তো এখানে কি ফন্ট ইউজ করেছে ওইটা কি আমার জানার কোনো অপশন আছে? কিভাবে জানবো এখানে কি ফন্ট আছে, এখানে ফন্ট ধরার কোনো সুযোগ নেই। এই এক্সটেনশনটা আসলে ইউজ করে যাতে ফর্মগুলো ধরতে পারতেছে যে কি এক্সটেনশন আছে। তো এখান থেকে আমি এক্সটেনশনটা একটু ক্লিক করে একটু করে নিলাম আর করে নিলাম তারপরে কিন্তু আমি কাজ করে না স্যার একজন এড হচ্ছে যাইতেছে অ্যাকসেপ্ট করেন আরিফুল ইসলাম ভাই। এক্সটেনশনটা আপনারা ঝামেলা করতে পারে আপনারা কি করবেন, ইমেল ইমেল অ্যাড্রেস কিছু দিবেন আপনার কম্পিউটারের সাথে গুগল থেকে ইমেল অ্যাড্রেস কানেকশন করে দিবেন তারপরে এই এক্সটেনশন ধরে আপনি ই করে দিতে পারেন। ডাউনলোড
আপনারা এখান থেকে প্রি ডায়াল করে নেবেন তাহলেই এটা কাজ করবে। তখন ফন্ট চেঞ্জারটার কাজ কি হবে, ফন্ট চেঞ্জারটা হচ্ছে এখানে যদি আপনি ফন্ট চেঞ্জার এক্সটেনশন অন অবস্থায় থাকে তখন কিন্তু এখানে করলে সেই ফন্টটা কি ফন্ট সেটা বলে দিবে যে অটোমেটিক্যালি লাইভ থাকলে সেই জিনিসগুলো কিন্তু আপনাকে বলে যে এখানে যে জিনিসটা এখানে ফন্ট কতটুকু সাইজ সেই জিনিসগুলি অটোমেটিক্যালি দেখি আমারটা ডাউনলোড হয় কিনা সেটা ডাউনলোড না হয় তাহলে আপনারা আপনাদের এক্সটেনশনে এটা অন করে দিবেন তাহলে আপনাদের কাজ করবে। তো এই গেল ফন্ট চেঞ্জার। ফন্ট চেঞ্জার মাধ্যমে আমি এখান থেকে ফন্টগুলোকে ধরতে পারবো। তারপর একটা জিনিস দরকার হবে আমাদের কোনো একটা ফন্ট আমরা ওই আপনারা যদি আইকন ইউজ করতাম তাই না, আমরা আইকন ইউজ করতাম কোথা থেকে, পিএসডি আইকন ডাউনলোড দেওয়া থাকবে সেখান থেকে আমরা যে কোনো তাই না। এখন এইখানে কিন্তু হোয়াটসঅ্যাপ রিলেটেড টেমপ্লেট কাজগুলো করার জন্য সেই কাজটা করা সময় সাপেক্ষ ব্যাপার এবং ঝামেলার ব্যাপার। তো আমরা কী করবো, আমরা কিছু এক্সটেনশন ইউজ করবো এবং কিছু লোকাল সাইট ব্যবহার করে কাজ করবো। একজন মনে হয় ক্লাসে অ্যাড হতে চাচ্ছে। তো আমাদের কিন্তু কিছু সাইট থেকে কিছু এক্সটেনশন আমাদের ডাউনলোড করে রাখতে হবে। হচ্ছে আইকো ফন্ট নামে সাইট আছে, এখানে যাবেন আইকো ফন্ট ওই যে আইকো ফন্ট.com নামে একটা সাইট আছে। এখানে আসার পরে আপনারা ডাউনলোড করে দেবেন এখন দেখি যাই এখানে আমি গিয়ে তাকে একটু গুগল ক্রোমে কানেক্ট করে দিলাম। আইকন এখানে মেক করা হয়ে গেল। এখন এই আইকনটা কিভাবে ইউজ করব দেখেন, যখন আইকনটা এখানে আমি আনলাম এইখানে আইকন নামে একটা অপশন আছে এবং এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো আইকন আছে। তারপর আমার এই আইকনটা যদি আমার হয় আমি এই আইকনটাকে ফার্স্ট অফ অল কপি করে নিলাম, ফটোশপে আসলাম এখন এইটাকে কন্ট্রোল ভি দ্বারা এসে বসিয়ে দিলাম। বাট এই জিনিসটা আমি ফন্ট আকারে মেক করতে চাচ্ছি তাহলে কি করবো, আইকো এখান থেকে ইনস্টল করতে হবে। দেখ ডিসপ্লে কিন্তু একটু সুস্থ হবে না, আমরা কিন্তু পারবে না। এই যে এই আইকো ফন্ট এখান থেকে ইনস্টল করে নিলাম, এখন আমি কাজ করবো। যদি দেখি আইকো ফন্ট লিখলাম, দেখেন আমি যে ফন্টটা কি নিয়ে আসছিলাম সেটা কিন্তু এখানে আমি ফন্ট আকারে ব্যবহার করতে পেরেছি। বুঝছেন না মানে একজনের বুঝতে পারতেছি না, বুঝলে একটু বুঝে না কারণ আগে বুঝতে হবে আপনার কাজ করার জন্য। সাপোজ আপনি একটা বাড়ি নির্মাণ করবেন, বাড়ি নির্মাণ করলে কি ফার্স্ট অফ অল কি দরকার হয় আপনাদের, কিছু ডকুমেন্ট দরকার হয় রাজ্যের দান পাস করাতে হয়, তারপরে আপনার কতটুকু পলিসি সেগুলো নিয়ে আসতে হবে, লিস্ট করতে
আইকন ইউজ করতে চাইতাম তখন আমরা একটা সাইডে দেখতাম তাই না ফ্ল্যাট আইকন নামে একটা সাইট ছিল সেখান থেকে আমরা কোন একটা আইকন নিয়ে আসতাম তাই না এখানে তো যাই ফ্ল্যাট আইকন তো আমরা ওয়েব রিলেটেড যখন কাজগুলো করব তখন আসলে ফ্ল্যাট আইকন থেকে আমরা আইকন নিব না বা আইকন ব্যবহার করব না এখান থেকে তারপর এখানে এখানে বসানোর পরে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম দেখেন আমার মোবাইলটা চলে আসছে এখন যদি অন্য কোনো ফোন থাকে অন্য একটা ফোন আছে এখন আপনি এই ফোনটাকে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছেন এই আইকনটার মাধ্যমে বুঝতে পারছেন তো ফোন থেকে ফোনগুলো কালেক্ট করবেন এবং আইকন গুলোকে ডাউনলোড দিতে সে প্রসেসটা আর একবার দেখো স্যার ফার্স্টে ডাউনলোড করব আইকন লিখে স্যার দিবেন স্যার দেওয়ার পরে এই সাইটে আসবে আইকন দিলাম আপনারা সংরক্ষণ করে তারপরে আপনাকে এই যে আইকোফন্টের এই প্লেটটা আসবে তারপর দেখবেন যে আপনার আইকোফন এই আছে কিনা এখানে আইসা লিখে দেবেন আইকোফন যদি এটা শো করে তাহলে বুঝবেন যে আপনার ইনস্টল প্রসেসটা হয়ে গেছে ফুললি তাহলে কিন্তু আপনি ফন্টটা অ্যাপ্লাই করতে পারতেছেন আমার ওয়েবের একটা দরকার দেখেন ওয়েব রিলেটেড কিছু ফন্ট আছে যেখানে সব ফন্ট পাবেন এমন না কথাটা এখানে কিছু ফন্ট আপনার চুজ হবে কিছু ফন্ট আপনার চুজ হবে না দেখেন হয়তো আপনার কাছে এই ফন্টটা ভালো লাগে না তখন আপনি কি করবেন অন্য একটা সাইডে তাহলে আপনার চলে যেতে হবে আর একটা সাইডের নাম বলি সেটা হচ্ছে
এই সেটটার নাম হচ্ছে অসাইন, ফন্টাসাম নামে একটা সাইট আছে, ফন্টাসাম নামে একটা সাইট আছে, এই সেটে আসলেন ফন্টাসাম.com চিনশিট নামে একটা সাইট আছে, এই সেটে আমি যদি আসি তো সেম প্রসেস এখানেও দেখেন তো ফন্ট আছে, এখান থেকে আপনি কিন্তু ডিফল্ট হিসেবে ফন্ট গুলো ক্লাস করতেছি তো মেক করে ব্যবহার করতে পারবে, বা ঘন্টা খানিক পর ফোন দেবো একটার পর ওইটার মত আগে আপনাকে এগুলো ডাউনলোড করে নিতে হবে। এটা ডিএল সার্চার থাকেন তাহলে হবে, ডিএল সার্চার স্ক্রিনশট দেখে আর ডিএল সার্চার লেখা ফন্টাসামের এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে, ফন্টাসাম এখান থেকে কপি করে নিয়ে কিন্তু আপনি ফন্টাসাম আচ্ছা আচ্ছা দিন আইকনগুলো ব্যবহার করতে পারবে, ড্রাইভিং লাইসেন্সটা ছবি তুলে পাঠিয়ে দেন আমাদের। আচ্ছা আচ্ছা আমি কি সার্চ দিই, এই যে ফন্টাসাম.com লিখে সার্চ দিলে এখানে সাইটটা যখন আসলেন তখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে আসবেন ডাউনলোড নামে একটা অপশন পাবেন, তো এখান থেকে ডাউনলোড করে নেবেন সেই ফোনটাকে, কানেক্টেড ফোনটা ডাউনলোড ফন্টাসাম ফ্রি ফর ওয়েব, এখানে ক্লিক করলাম দেখেন আমার কিন্তু ফন্টাসামটা ডাউনলোড হয়ে গেছে। তো এইগুলো কিন্তু ঘাটাঘাটি করতে হবে, আমি কিন্তু প্রসেসটা জানতাম আজকে করতাম, এই সাইটটা নতুন ইনিয়ার্স নতুন এক্সটেনশন চেঞ্জ করছে তাদের, তো দেখেন আমার কিন্তু এই সাইটটা কমপ্লিট এই হয়ে গেল, আমার ডাউনলোড হয়ে গেল, এখান থেকে এটা জিপ ফাইল তৈরি হবে এটাকে একটু আনজিপ করে নিতে হবে, আপনারা দেখেন আমি একটু আনজিপ করে নিয়েছি, সময় নিতেছে কারণ এটা অনেক বড় একটা ফন্ট কালেকশন সাইট, মানে আপনি যেই ফন্টগুলো আপনি আইকো ফন্টে না পাবেন সেটা আপনি ফন্টাসাম এখান থেকে ব্যবহার করতে পারবেন। আমার ফন্ট অসাম যে সেটটা মেক করা হয়েছে, এখন এই ফন্টাসামটা আমি আপনাকে ফন্টটা তৈরি আছে সেটাকে খুঁজে বের করতে হবে, তারপর ইনস্টল দিতে হবে, এই যে ফন্ট পেজ এসে এখানে আসবেন, আসার পর ওই ফন্টটা লিখে সার্চ করেন, এই যে ওয়েব ফন্ট নামে একটা অপশন আছে তাই না, এখানে দেন এর মতো একটা জিনিস লেখা আছে এই, তারপর এই যে ফন্ট আছে ওইখানে ক্লিক করে এটা ইনস্টল করে নিন, এখানে ইনস্টল হয়ে গেল আমার, আবার এখানে আরেকটা অপশন আছে যে ইফে সরি, তো এই দুটো ইনস্টল করে নেবেন, একটা রেগুলার ফন্ট আছে এটা, তো এই এই লেখা যেগুলো সবগুলো ইনস্টল করে নেবেন, এখন যদি আমার একটা ফন্ট দরকার হয় এখান থেকে আমি ফন্টের সামনে আসলাম, ফন্টাসাম থেকে আমার কি দরকার একটা ফন দরকার, ফন সাপোজ আমার লোকেশন নামে একটা ফন দরকার, তো আমি সেটাকে ইশারা দেব, সাপোজ লোকেশন লিখে সার দিলাম দেখি কি শো করতেছে ফন করে কিনা, তো লোকেশন রিলেটেড কিন্তু অনেক ফন এখানে আমাকে শো করে গেছে তাই না,
তো যেগুলো প্রো অপশন আছে এগুলো কিন্তু আপনি ফ্রি কিন্তু ফ্রি দিবেন আপনাকে দেখেন এগুলো প্রো প্রো মানে একটা টাকা দিয়ে আপনার দিতে তো আমি এখানে কি করলাম আমি এখানে ক্লিক করে তাকে একটু কপি করে দিয়ে দিলাম তারপর এই ফন্টটাকে আমি একটু প্রয়োজন আমার আমি কপি ইমেজ এটাকে একটু কপি করে নিলাম এখান থেকে এখন কিন্তু আমি ফন্টটাকে ইচ্ছা করলে বসাতে পারতেছি এখন বসানোর আগে কি করতে হবে যে আমার ফন্টটার কি নাম ছিল ফন্টাসাম তাই না ফন্টাসাম এই দেখেন লিখলাম তখন ফন্টাসাম ফন্টাসাম চলে আসলো কন্ট্রোল ভি দ্বারা কন্ট্রোল ভি দ্বারা আমি মানে কন্ট্রোল ভি দ্বারা আমি কিন্তু তাকে বসিয়ে দিতে পারি এখান থেকে সেম প্রসিডিউর অনুসরণ করে আপনি ফন্টটাকে কপি করতে পারতেছেন এখান থেকে সাপোর্ট এইখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে কপি করতে হবে ক্লিক করে ড্র্যাগ করলাম কন্ট্রোল সি দ্বারা কপি করে নিলাম কন্ট্রোল সি দ্বারা কপি করে নিলাম দেখি এখন হয় কিনা কন্ট্রোল সি দশম আপনারা এটা একটু দেখে নিয়েন ডাউনলোড করতে হবে মনে হয় ডাউনলোড করতে হবে না ডাউনলোড করলেও তো হচ্ছে না স্টার্ট ইউজিং দিস আইকন এখান থেকে ক্লিক করে দেখি তো প্রসিডিউর তো অবশ্যই আছে আসলে স্যার ভার্সনটা মনে হয় প্রিমিয়াম করে দিয়েছে কেন মনে হচ্ছে পারে দেখি তাহলে সামনের দিকে করে ফেলছে সবগুলো এখানে আগে ফ্রি ছিল ভেল হয়ে গেছে তার জন্য ওরা প্রো করে অলার পেমেন্ট করে দেখছেন এই যে সবগুলো প্রো লেখা এখান থেকে আপনি এখন কিন্তু ইজিলি ব্যবহার করতে পারতেছেন প্রো করে ফেলছে
তার জন্য দুই লেখে সার্চ দেন দেখুন আসলে তারপরে ইউজ করতে পারবেন তো ফন্ট যা দেখি এটা হয় কিনা এখন করে নেই স্যার ওয়েব থেকে ফন্ট নিনজা দিয়ে ফন্ট নেম জানা যায় কিন্তু আমরা তো বেশিরভাগ সময় ইমেজ নিয়ে কাজ করি সেখান থেকে জানার জন্য কোনো ওয়ে আছে না ইমেজ থেকে যা জানতে হলে আপনাকে একটা সফটওয়্যার ইউজ করে এটা স্যার একটা ওয়েব হোয়াট দা ফন্ট ওইখানে গেলে একটু কষ্ট হয় কিন্তু এখানে প্রিমিয়াম মানে টাকা দিয়ে কিনতে হয় ফন্টগুলো কি কিছু সাইড আছে সেটা নিয়ে আলোচনা করব আমাদের করার জন্য কালার গুলোকে ঠিক করতে হবে তাই না যেমন এখানে যদি ডিজাইনটা একটু আসে এখানে কি কি কালার গুলো সে ইউজ করেছে কি কি রেডিয়াম ইউজ করেছে কোন রিলেটেড কালার গুলো ইউজ করে সে কাজ করেছে এখন এই কালার গুলো আমাদের দেখার জন্য যেটা কাজ করতে হবে আপনার কালার পিকার নামে একটা এক্সটেনশন আছে এখান থেকে কালারটাকে এক্সটেনশনটা ডাউনলোড করে কালার পিকার ক্রোম এক্সটেনশন আছে দেখি এটা কাজ করে কিনা আমার এটি কিছুদিন প্রবলেম করছে কম্পিউটারে এক্সটেনশন গুলো কাজ করতে পারছে না তো এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে আইড্রপার সেটাও ডাউনলোড করে নিতে পারেন অথবা কালার পিকার ক্রোম থেকে এক্সটেনশন ডাউনলোড করে নিতে পারেন দেখি নাই কিনা এটা তো ভালো জানে এখান থেকে আমি এক্সটেনশন ডাউনলোড করে নিলাম আমার কালার পিকার হয়ে গেল এখান থেকে এখানে কিন্তু কালার পিকারের মাধ্যমে আপনি যেখানে ধরবেন সেখান থেকে আপনি কিন্তু যখন অন করে দিবেন এখান থেকে এখান থেকে কিন্তু আপনি কালার পিকার যখন ধরবেন তখন কিন্তু কালারটা ঠিক করতে পারবেন কোনটার কালার আছে সেগুলো আপনি ঠিক করে আর একটা হচ্ছে আইড্রপার টুল আইড্রপার আইড্রপারের মাধ্যমে আপনি ইচ্ছে করলে এক্সটেনশনটাকে অন করে দিয়ে আপনি কালারগুলোকে ধরতে পারতেছেন বা দেখতে পারতেছেন আর একটা সাইডের নাম আছে
পিক্সি PIXI পিক্সি একটা এক্সটেনশন আছে এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনি কালার কোড করতে পারতেছেন দেখি পিক্সি নামে সেটটা আমি অন করলাম আমি যেখানে যেটা ধরতে যাচ্ছি সে কিন্তু আমার কালার শো করতেছে দেখছি পিক্সি নামে একটা কালার যারা আছে এখান থেকে দেখেন আমি এটাকে ধরি আর কিন্তু পিকচার করতে দেখিয়ে দিচ্ছে যে একটা প্রথম আর যদি মোটটা প্রথম কালারের কি সেদিন সে কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে যদি ধরি HTML লেখা আছে দেখছি HTML হ্যাশট্যাগ তারপর একটা কালারের কোড দেখা যাচ্ছে ছয় ডিজিটের তাই না যে HTML পেয়েছি দেখেন আপনার সাপোজ এইখান থেকে আসলেন এই ওয়েবসাইটে এই কালারের কোডটা কি সেটা একটু আপনার জানা দরকার তো দেখেন এই কালারের কোডটা কি সেটা কিন্তু দিয়ে দিয়েছে 47C9E5 47 তো এইটা আপনি একটু সংরক্ষণ রাখবেন তো 47C9E5 যদি এখানে একটু বসাই 47 সাপোজ এখানে আমার 47 47 তারপরে তিনি কি ছিল E9 C7 দেখেন এই আমার একটা কোড ছিল আমি এখানে বসিয়ে দিলাম দেখেন অটোমেটিক্যালি কিন্তু চেক কোড অনুসারে সে কাজ করেছে তো পিক্সি এই এক্সটেনশনটা আপনারা ইচ্ছে করে ডাউনলোড করে নিতে পারেন কালার দেখানোর জন্য এই এক্সটেনশনগুলো আপনারা একটু ডাউনলোড করে নেবেন তাহলে আপনারা কাজগুলো করতে আপনার সুবিধা হবে তো আমার কিছু এক্সটেনশন আমার এখানে কাজ করতেছেন আমি প্রবলেম করছে তো আপনাদের এক্সটেনশন কাজ করবে আমি যে প্রসেসগুলো যেভাবে বললাম সেভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন বা আপনাকে যদি গুগলের সহায়তা নেন তাহলে কিন্তু এগুলো করে নিতে পারবেন তারপরে আসি কালার পেলাম কালার টিজার থেকে কালার নিলাম এখন যে কাজটা করতে হবে সাপোজ একটা সাইড আছে আমার তাই না সার দিলাম তো এই টেমপ্লেটটা মেক করার জন্য একটা সাইজ ইউজ করা হয়েছে এখন কতটুকু সাইজ সে তার ডিজাইন মেক করার জন্য ব্যবহার করছে সেটা আমরা একটু দেখি তো এখানে তিনটা ডিফল্ট হিসেবে তিনটা সাইজ মেক করে ডিজাইন গুলো করা হয়ে থাকে দেখেন এই আইকন হিসেবে ব্যবহার করছে কি ফন্ট আসাম তাই না ফন্ট আসাম হিসেবে কিন্তু আইকন ব্যবহার করেছে এই সাইডটা সে মেক করার জন্য এখানে সে চারটা লোরা ওপেন সেন্স রেলওয়ে এরকম চারটা ফন্ট ইউজ করেছে এবং আইকন ইউজ করেছে ফন্ট আসাম এখানে আইকন ইউজ করেছে যে ফন্ট আসাম চারটা ফন্ট সে ইউজ করেছে আমরা একটা ডিজাইন দেখি প্রসেসটা তো একটাকে দেখিয়ে দিলাম যে এখান থেকে কীভাবে ফন্ট আসাম ব্যবহার করবেন তো আপনারা এইভাবে মেক করে নেবেন এই যে সাইডটা আমি আসলাম দেখেন এখানে কিন্তু যেই কাজটা করা হয়েছে সে একটা কালার ব্যবহার করেছে এবং এই ধরনের একটা টাইপ মেক করেছে এইটা কিভাবে তৈরি করা হয়েছে বা এর সাইজ কতটুকু নিয়েছে স্পেস কতটুকু আছে সেই একটু আমরা দেখি তো আপনার প্রথমে আমরা তো যে কোনো একটা ডিজাইন মেক করার জন্য ফটোশপে এসে কিন্তু তার একটা কাস্টমলি কি করতাম সাইজ বসাতাম তারপর বিজনেস কার্ড যদি করতে চাইতেন একটা সাইজ বসাতাম ব্যানার যদি করতে চাইতাম একটা সাইজ বসাতাম তো এই কাজটা আপনার করার জন্য একটা সাইজ বেটার রেশিও দরকার হবে তো তার জন্য কি করতে হবে আপনার একটা সাইডে যেতে হবে ফটোস্টপ ফ্রি রেসপন্সিভ গাইড পিএসডি টেমপ্লেটস এই সাইডে আসতে হবে ফ্রি রেসপন্সিভ এই সাইডে আসলাম এখানে যে আপনার কিছু ডিফল্ট হিসাবে আপনি টেমপ্লেট পাবেন সেই টেমপ্লেটগুলো একটু আমাদের ডাউনলোড করে নিতে হবে দেখুন এখানে অনেক ডিফল্ট হিসাবে অনেকগুলো টেমপ্লেট আছে তো এখানে কিন্তু আপনি
যেই সাইটগুলো আপনাকে ফ্রি ভিজিট করতে দিবে বা ডাউনলোড করতে দিবে সেই সাইটগুলো আপনি নিয়ে আনবেন। আমি এখানে একটা সাইটে আসলাম, এখানে একটা সাইটে আসলাম, তো এই সাইটটা দেখেন, এখান থেকে ফ্রি ডাউনলোড করা যায়, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এখানে ফ্রি দিতেছে না দেখে, এই সাইটটা, এই যে ডাউনলোড বুল স্টাফ ফ্রি হেয়ার, এখানে একটু আমি একটু ডাউনলোড করে দেখি ডাউনলোড করা যায় কিনা। বুল স্টাফ ফ্রি পিএইচডি, হ্যাঁ ডাউনলোড করা যাচ্ছে। ওকে, এখান থেকে বুল স্টাফ ফ্রি পিএইচডি ডাউনলোড করলাম, দেখি ডাউনলোড হলো কিনা। ডাউনলোড হয়ে গিয়েছে প্রসেসটা, ডাউনলোড একটা এসেছে, এখন আমি এখন জিনিসটা হচ্ছে কি, আমি ডিসট্রাক্ট করতে হলে এই যে গ্রিড গুলো সাজানো আছে, গ্রিড এর মধ্যে আপনার ডিজাইন গুলো, সাপোজ আপনার যখন আমরা প্রোডাক্টের কাজ করেছিলাম, বিজনেস কাজ করেছিলাম, তখন কি আমরা নির্দিষ্ট একটা সেফটি জোন, সবগুলো টেক্সট শেপ এইগুলো একটা সেফটি জোনের মধ্যে রেখেছিলাম, তাই না? তো এই জিনিসটা হচ্ছে, এই গ্রিডটা হচ্ছে সেরকম একটা সেফটি জোন, যার মধ্যে আপনার ডিজাইন গুলো রেখে কাজ করতে হবে। এটা হচ্ছে 750 বাই 750, এরকম 970 একটা আছে, 970 এর এখানে 970 এর একটা সাইজ আছে, আবার 1170 নামে একটা সাইজ আছে। এখানে কিন্তু এক একটা স্পেসিফিক ভাবে আলাদা আলাদা তার গ্রিড সাইজ থাকে। গ্রিড সাইজটা হচ্ছে এই যে 85, দেখেন এইটা কত করেছিল, 1170, তাই না? 1170 কি, দেখেন এখানে যদি আমি এখান থেকে একটু মার্কিং করে নিচ্ছি আর সেখান থেকে পিক্সেল লাগি, এখান থেকে যদি একটু ড্র্যাগ করি, দেখেন কি হয়েছে, 1170 পিক্সেল তার হোয়াইট, তাই না? বুঝেছি যে আপনার কাজগুলো করতে হলে অবশ্যই আপনি 1170 পিক্সেল রেখে এর মধ্যে কাজগুলো করতে হবে। এর মধ্যে থেকে যদি কোনোভাবেই আপনার সেই ফন্ট, এগুলো আইকন যেগুলো কাজ করতে চান সেগুলো যেন নষ্ট না হয়ে যায় বা সরে না যায়, সেই জিনিস একটু খেয়াল রাখতে হবে কাজ করার সময়। তো আমরা দেখি একটা ডিজাইন কিছুটা শুরু করি, তাহলে আপনাদের জন্য একটা ক্লিয়ার হয়ে গেল। তো আমি একটা ডিজাইন কালকে ফুল করে দেখাবো, আজকে একটা আংশিক ডিজাইন করে দেখাচ্ছি, কালকের যে ডিজাইনটা করবো সেটা ফুল দেখাবো। এই যে ডিজাইনটা করা আছে, কালকে এই ডিজাইনটা আপনাদের একটু আমি আগে করেছিলাম, এই ডিজাইনটা আপনাদের করে দেখাবো কালকে। এই যে ডিজাইনটা ফুললি আমি করে দেখাবো, বাট আজকে অন্য একটা ডিজাইন আমি করতেছি, ঠিক আছে? এই ডিজাইনটা কীভাবে মেক করে দেখেন, এখানে কিন্তু তার গ্রিড অনুসারে আমি জিনিসগুলো সাজাইছি, দেখছেন? আমি গ্রিডের বাইরে যাই না, গ্রিডের মধ্যে আপনার ডিজাইনগুলো রাখতে হবে, তা নাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ভিজিটর বা অডিয়েন্স তাদের জিনিসগুলো দেখাতে পারবে না। যতটুকু সাইজ একটা সিস্টেম আছে, তো এইভাবে রেখে কাজগুলো করতে হবে। তো এটা কালকে ফুললি এই ডিজাইনটা করে দেখাবো,
কিভাবে ডিজাইনটা করা যায়। তো আজকের যে ডিজাইনটা দেখবো আজকের অন্য একটা ডিজাইন দেখি। দেখি এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে, বেস ওয়ার্ডপ্রেস থেকে। তো আমি একটু ইমেজটাকে একটু ডাউনলোড করে নেই। ডাউনলোড নিলাম, সেভ করে নিলাম। এখন এইখানে সে একটা জিনিস দিয়েছে যে সে এই ডিজাইনটা যে করেছে সেটা অ্যাডোবি একটা সাইটে সে করেছে করেছে মানে এই সাইটে কিন্তু এখানে শো করিয়ে দিচ্ছে। এই ডিজাইনটা সে এখানে যে করা হয়েছে এটা কিন্তু একটা সফটওয়্যার ভার্সন, এই সফটওয়্যারে কিন্তু সেই জিনিসটা ইউজ করতে পারবে। এই জিনিসগুলো সে ডিজাইনটারে ক্রিয়েট করে রেখেছে আর যে জিনিসগুলো দরকার নয় সব ফিচার্স এখানে মেক করা আছে বা বর্ণনা করা আছে। আমি যদি এই ইমেজটাকে একটু সেভ দেই, সেভ ইমেজ একটু সেভ দিলাম, এখন যদি এটা একটু ওপেন করি আমরা ফটোশপে ওপেন করলাম, দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। এখন এই ডিজাইনটা যদি আমার করতে হয় কিভাবে এই টেমপ্লেট অনুসারে সাজিয়ে ডিজাইনটা করব, তো যেটা আপনাকে করতে হবে ফার্স্ট অফ অল এই টেমপ্লেটটাকে নিয়ে আপনি আমার একটা কিন্তু সাইজ মেক করা আছে, এই সাইজের মধ্যে রেশিওটা জিনিসটা আমার কিন্তু নিয়ে বসাতে হবে। তো দেখি এই সাইডটা যদি আমি ডিজাইনটা নিয়ে আসতে চাই তো সেই ডিজাইনটা কই পাবো? তো আমি যেখানে সেভ করছি সেখান থেকে আপনার যেতে হবে প্লেস, এখান থেকে যেতে হবে প্লেস, তারপরে প্লেস থেকে এখানে দেখিয়ে দিন সেই ডিজাইনটা এখানে প্লেস করে দিলাম আপনি আসার পরে। দেখেন এখন আমি কি করবো একে একটু এরিয়া বক্সটা দেখিয়ে দিব, সাপোজ ডাউনলোড করে দেখাইলাম না, দেখাইলাম না দেখাইছিলাম খেয়াল করতে পারেন নাই বুটস্ট্র্যাপ 3 এখানে কিন্তু ডিফল হিসেবে এই যে সাইজ দেওয়াই আছে এখানে যে 970 পিক্সেলের সাইজ আছে 970 এবং 1170 পিক্সেলের, এগুলো হচ্ছে পিক্সেল হচ্ছে এখানে তার হোয়াইটটা দেওয়া আছে কিন্তু হাইট কিন্তু নির্দিষ্ট করা নাই। দেখেন এই ডিজাইনটা তখন আমি বললাম তো এখানে কিন্তু হাইট নির্দিষ্ট মেক করা নাই রাখলাম। দেখেন এখন আমার হাইটটা কিন্তু বাড়াতে কমাতে হবে উপর থেকে নিচ থেকে দেবে বিভিন্ন, আমি উপর থেকে একটু আমি সমান রাখলাম। এখন যদি আমার হাইটটা বাড়াতে হয় সেখানে রাখলাম, এখন নিচ থেকে কিন্তু দেখেন অনেক বড় হাইট তার মেক করা আছে তাই না। এখন এই হাইটটা কিন্তু শো করতেছে না আসলে নিচে, এখন এই হাইটটা আমি কিভাবে নিব? তো নিচের এই হাইট গুলো কিন্তু আপনার নিচের মেক করে নিতে হবে, কিন্তু আপনার অন্যান্য যে ফর্ম গুলো এগুলো কিন্তু আপনার না করলেও হবে। এই যে ওয়াইট ওয়েট যেটা চওড়া যতটুকু হবে এটা কিন্তু আপনার ফিক্সড করে দিতে হবে, না করলে হবে না।
সেখানে লেফট সাইডে একটু বেশি আছে না বেশি কি হ্যাঁ আমরা ডিজাইনটা তো আমি পারফেক্টলি বসানো যায় না এখান থেকে আমি জিনিসটা একটু করে দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হবেন এখন দেখেন নিচ থেকে আমার দরকার একটু বাড়ানো দরকার কতটুকু বাড়ানো দরকার কন্ট্রোল টি প্রেস করে দেখি ওটা একটা সিলেকশন এরিয়া নিলাম কতটুকু বাড়ানো দরকার সেটা একটু দেখি এখান থেকে আমি কিন্তু এখন সাইজটা জানি না কতটুকু দরকার তবে সেখানে কত পিক্সেল আছে 100 পিক্সেল উঠিয়ে দেওয়ার পরে এইখানে যে জিনিসটা যোগ করবেন ওয়েট কতটুকু চাচ্ছেন বাড়াতে এবং হাইট কতটুকু চাচ্ছেন আমি ওয়েট বাড়াতে চাচ্ছিলাম আমি চাচ্ছি হাইটটা আর একটু বাড়ো আমার এখানে 1200 পিক্সেল আছে আমি চাচ্ছি 1300 পিক্সেল তার হোক দেখি 1300 পিক্সেল লিখে যখন ক্রিয়েট করলাম এখন 1300 পিক্সেল দুই দিক থেকে বেড়ে গেল তাই না এখন আপনি যদি চান এক দিক থেকে আমি বাড়াবো তো রিলেটিভ এই অপশনটা ক্লিক রাখবেন এইখানে যে জিনিসটা বাড়িয়ে দিবেন সেই জিনিসটা সে অটোমেটিক্যালি বেড়ে যাবে তো 100 পিক্সেল লিখলাম নিচের দিকে হাইট দেখেন সে কিন্তু বেড়ে ও এটা দুই দিক থেকেই বাড়বে এখন যদি ওয়েট বাড়াই দিতেন তাহলে ওয়েটটাও বেড়ে যেত তো আমি চাচ্ছি হাইটকে বাড়াবো তো হাইট আমার যতটুকু দরকার ততটুকু আমি বাড়িয়ে নেবো সাপোজ এখানে আমি যদি 1000 বাড়াই আবার তো এই জিনিসটা কিন্তু ক্যানভাস সাইজ আসলাম এখান থেকে তাকে হাইট বাড়াইলাম 1000 পিক্সেল আমার ওয়েটটা তো দরকার নাই তো 1000 পিক্সেল বাড়ালেও হচ্ছে না তো আরও একটু বাড়াই নেই তো আপনারা এই জিনিসটা কিন্তু বুঝে ফেলতে হবে প্রথম অবস্থাতে যে কত পিক্সেল আছে এখানে এখানে 2000 পিক্সেল বাড়িয়ে নিলাম তারপরে দেখা গেল যে আরও একটু বাড়াইলে এই যে মোটামুটি এখন হয়ে গেল আরও যদি আমার প্রয়োজন পড়তো বাড়ানোর জন্য তাহলে আমি ইচ্ছা করলে এখান থেকে আরও বাড়িয়ে নিতে পারি বাড়িয়ে নিলাম আমার লাস্টের 1000 এই পিক্সেলটা আমার দরকার নাই তো এখানে কত পিক্সেল আছে 100 পিক্সেল তাহলে 100 পিক্সেল আমি বাদ দিয়ে দিতে পারি ইচ্ছা করলে এখন বাদ দিব কিভাবে ক্যানভাস সাইজে আসলাম আসার পরে মাইনাস দেখবেন মাইনাস 100 দেখলাম দেখেন কিন্তু মাইনাস হয়ে গেল তাই না আবার যদি আরেকটু আপনি যদি কমাতে চান ক্যানভাস সাইজে আসলেন এখান থেকে -50 দিই এখানে আমার কিন্তু অটোমেটিক্যালি প্রসেস ক্লিক করলাম আমার কমে গেল তো এইভাবে প্রসিডিউর অ্যাপ্লাই করে আপনি কমাতে পারতেছেন বাড়াতে পারতেছেন আপনার যে দিকে কমানো বাড়ানো এই প্রসিডিউরটা আপনি ইচ্ছা করলে অ্যাপ্লাই করে দিতে পারেন ওকে এখন দেখি ডিজাইনটা কিভাবে করা যায় তো আপনি যদি চান এই আউটপুটটাকে এখান থেকে কমাবেন সেটাও করা যায় এখান থেকে আমরা একটা ডিলিট করলাম না তো এই প্রসিডিউর অনুসারে আপনি কি দুই দিক থেকে আউটপুটটা কমাতে বাড়াতে পারতেছেন তাই না এখন যদি আপনি চান এই লেয়ারটাকে কন্ট্রোল টি দ্বারা ধরে কন্ট্রোল টি দ্বারা ধরলেন এটা যদি উপরে উঠে নিতে চান সেটা আপনি করে দিতে পারবেন এটাকে যদি আমি উপরের দিকে আমি একটু উপরে উঠে নিতে চাই উপর থেকে চাই সমান পাচ্ছি তো যেইভাবে হবে এই জিনিস প্রসিডিউরগুলো কিন্তু আপনার বুঝতে হবে প্রথমে তারপর কিন্তু আপনি কাজগুলো ইজিলি করতে পারবেন এখানে আমি আমার চাচ্ছি আমার দুই দিকেই সমান থাকুক উপর এবং নিচের স্পেসটা সমান থাকুক তো স্পেসটা আমি দেখি এখানে কত পিক্সেল বাড়াই ফেলছি আমি এখান থেকে 728 পিক্সেল যদি আমি কমাই 760 পিক্সেল যদি কমাই আমি দেখি হয় কিনা ইমেজ 760 পিক্সেল এখান থেকে কমাম ক্যানভাস সাইজ -760 ওকে ক্লিক করলাম প্রসেসে ক্লিক করলাম দেখেন এখন কিন্তু অনেকটা কমে গেল আছে তো এইভাবে গ্রিডটা কমাবেন যেভাবে দরকার হয় সেভাবে কাজটা
করে নেবেন এখন যে জিনিসটা একটু দেখি যে এটা একটা সে ফন্ট ইউজ করেছিল এখানে কিন্তু ডিজাইনার সে বলে দিয়েছে এটা সে কি ফন্ট ইউজ করে কাজটা করা হয়েছে দেখেন মনসেরা ওপেন সেন্স এবং ড্যান্সিং স্পিড এই জিনিসগুলো কিন্তু সেইখানে ব্যবহার করছে সে মনসেরা ওপেন সেন্স এবং ড্যান্সিং স্পিড তো আমার দেখতে হবে যে এই ফন্টগুলো আমার কাছে আছে কিনা তো আমি একটু আপনার যদি না থাকে আপনি কিন্তু সাপোজ আমি একটু মনসেরাত আছে কিনা দেখি তো আমার মনসেরাত ফন্ট আছে তো আপনারা যে ফন্টটা নাই আপনারা কিন্তু সেটা আমার কাছে ওপেন সেন্স নাই এখন ওপেন সেন্স আমি কোথায় পাবো তো ওপেন সেন্সটাকে কপি করলাম কন্ট্রোল দ্বারা কপি করলাম ইচ্ছা করলে আপনি গুগল এই যে এক্সটেনশন থেকে আপনি ক্রোম এক্সটেনশন থেকে ইচ্ছা করলে ফন্ট এখান থেকে ডাউনলোড করা যায় ওপেন সেন্স ফন্ট ডাউনলোড এখান থেকে ডাউনলোড করা যায় তো আমি এখান থেকে ডাউনলোড করব না আমি ডাউনলোড করব ফ্রি ফন্ট ডাউনলোড করব কন্ট্রোল ভি দ্বারা ওপেন সেন্স লিখলাম দেখেন ওপেন সেন্স ফ্রি ডাউনলোড ফন্ট ফ্রি ডাউনলোড এটা কমলিকে সার্চ দিলে আপনার ফ্রি কিছু ফন্টের সাইজ আপনাকে এখান থেকে দিয়ে দিবে তো আমি একটা সাইডে গেলাম ফ্রি ডাউনলোড করার জন্য ফন্টটা ডাউনলোড করার জন্য তো এখানে দেখি এই যে ডাউনলোড নামে একটা অপশন পেয়েছি এখান থেকে ডাউনলোড করে নিলাম আমি ফন্ট আমার এই ফন্টটা দরকার কাজের জন্য তো এখানে আসলাম আসার পরে আমি এটা যেহেতু একটা জিপ ফাইল আছে সেটা কিন্তু আমার আল জিপ করে নিতাম এখান থেকে স্ট্যান্ড ফাইল করে দেখেন এখন কিন্তু ওপেন সেন্স নামে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল আমার আল জিপ পেজে এখন এটা যদি আমার না থাকে আমি এখান থেকে ইনস্টল এই অপশন থেকে ইনস্টল করে নিব দেখেন আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করে ধরে ফন্টগুলো আমি ইনস্টল করে নিলাম ওপেন সেন্স এখন দেখি আর কি ফন্ট আমার দরকার কাজের জন্য আর একটা ফন্ট আছে এখানে ড্যান্সিং স্পিড ফন্ট আমার দরকার কন্ট্রোল সি দ্বারা কপি করলাম গুগলে গেলাম এখানে গিয়ে যদি আমি একটু সার্চ দেই ড্যান্সিং স্পিড ফন্ট ডাউনলোড দেখেন ড্যান্সিং স্পিড নামে অনেকগুলো কিন্তু ফন্ট ফ্যামিলি সে দেখিয়ে দিচ্ছে তো এখান থেকে আমার এই যে ড্যান্সিং স্ক্রিন ফন্ট ফ্যামিলি এখান থেকে গেলাম ফ্রি ডাউনলোড করে নিলাম এটা যেহেতু একটা জিপ ফাইল মেক করা আছে সেটাকে ট্রানজিট করে নিলাম আমি ড্যান্সিং স্পিড আসলাম তো এখানে যে ফন্টটা আমি এখান থেকে ইনস্টল করলাম ড্যান্সিং স্পিড ওকে এখন এই ফন্ট দুটো কিন্তু আমার এখানে চলে আসলো দেখেন এখানে কিন্তু সেই ফন্ট ছিল না এখানে যে ড্যান্সিং স্পিড নামের ফন্টটাও আছে আর ওপেন সেন্স নামে ওই যে ওপেন সেন্স নামে ফন্টটাও এখানে মেক করা আছে তো এখন কোনটা কি ফন্ট ইউজ করা সেটা আমি দেখি তো এখানে কি একটা আইকন ইউজ করা আছে তাই না এখন আইকনটা কিভাবে ইউজ করবো তার জন্য এখন কাজটা আমি একটু শুরু করি কন্ট্রোল শিফট এন নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিতে হবে দেওয়ার পরে উপরে সাপোজ একটা আইকন আছে বা একটা লোগো আছে তার এখানে এক আইকনের জন্য আমি যেটা দেখেছিলাম আইকো ফন্ট নামে একটা সাইট আমি দেখেছিলাম তাই না আমি একটু আইকো ফন্টে যাই আইকো ফন্ট এই গেলাম আপনারা যাদেরটা ফন্টাসাম কাজ করবে আপনার ফন্টাসামটাও ইচ্ছা করলে সেখান থেকে নিয়ে কাজ করতে পারবেন তো আইকো ফন্টে আসলাম এখান থেকে আইকো ফন্টে এসে আমার যে ফন্টগুলো দরকার সেই সেই ফন্টগুলো এখান থেকে আমি ডাউনলোড করে নিতে পারবো যে গ্রুপ দিলাম সাপোজ আমার একটা এই রিলেটেড একটা আমার জিনিস দরকার আমি এটাকে একটু কপি করে নিই কপি করে নিলাম এখন ফন্টটা এখানে ইউজ করতে চাচ্ছি তো একটা ক্লিক করবো এখানে দেখেন একটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এখানে ফন্টটার নাম লিখে দিবে আইকো ফন্ট ওকে আইকো ফন্ট লিখলাম এখন এখানে একটা কালার ইউজ করতে হবে তো কালারটা কালার আছে হোয়াইট কালার আমি কালারটা ইউজ করে দিলাম কন্ট্রোল ভি দ্বারা আমার এই ফন্টটাকে আমি নিয়ে আসলাম
আছে ছোট ছোট কাজগুলো একটু জুম করে নেবেন দেখেন আমার কিন্তু এই যেটা ছিল এই ফন্টটা আমি এখানে হ্যাঁ করতেছি ইউজ করতে পেরেছি এখন যেই কাজটা করতে হবে আমার ইডিএল অ্যালাইনে কাজটা বসাতে হবে তো এটাকে ধরলাম ব্যাকগ্রাউন্ডকে ধরলাম এখান থেকে এখান থেকে আমি মিডল করে নিলাম এই যে অপশনটা হচ্ছে অ্যালাইন টু হরিজন্টাল এখানে মিডল করে নিলাম সাপোর্ট এখন দেখেন আমার ফন্টটা আসলে মিডল হয়েছে কিনা আপনারা একটু না এখন নাই হিসাব রাখছেন বুঝছে এখানে কয়টা অপশন আছে সাপোজ 1 2 3 4 5 আবার এই দিক থেকে যদি একটু হিসাব করি 1 2 আচ্ছা 5 মানে বোঝা যাচ্ছে যে সে এখন মিডল অবস্থায় ফন্টটা আমার মেক করা হয় না কন্ট্রোল কি দ্বারা তাকে বললাম এইটা তার মেবি মিডল অবস্থা স্যালারি মোর দেন কত হতে পারে বসিয়ে নিলাম অথবা আরেকটা সাবমিট করতে পারেন মিডল অবস্থায় তাকে কিন্তু বসানো হয়ে গেল এখানে তো দেখি আনুমানিক কত মিডল অবস্থায় তার মেক হয়ে গেল কন্ট্রোল শিফট এর নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম এখন এখানে একটা জিনিস লেখা আছে যে টিচিং পজিশনে ফ্রিডম উইথ লিমিটেড ড্রর তো এই জিনিসটা আমি যারা লিখবো দেখেন এটা কিন্তু আইকো ফন্ট না এখানে একটা ফন্ট অন্য একটা ফন্ট ইউজ করা হয়েছে ওপেন সেন্স নামে একটা ফন্ট ইউজ করা হয়েছে মেবি আচ্ছা এটা কি ফ্রিজ মানে এটা কি সারি রিকভারির কাজ এখান থেকে টোটাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও ও ও ওগুলা কি শিখিয়ে দিবে নাকি আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো প্রতি মাসে কি হ্যালো আচ্ছা আচ্ছা ঠিক আছে আছেন জি স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে জি স্যার আসছে আচ্ছা আচ্ছা বিরক্ত লাগতেছে ক্লাস নাকি বিরক্ত লাগতেছে ক্লাস না স্যার এটা বিরক্ত করে জিনিস আপনার প্রসেসগুলো শিখেন আপনার যদি পরবর্তীতে যদি কাজ করতে চান ক্লাসে একটু কঠিন লাগবে হ্যাঁ এগুলো অনেক কঠিন কাজই মাথার উপর স্যার মাথার মাথা শোনা এগুলো শিখেন আপনার কাজ স্যার ভিডিও দেখতে কি করো এটা আছে আজকে তো দেখেন একটা জিনিস লেখা আছে টোটাল ডিজাইন ডিজাইন ফ্রিডম ফ্রিডম উইথ এলিমেন্ট কার্ভ জিনিসটা লেখা আছে আমি এখন এটা কি ফন্টে আছে তো এটাকে আমি দেখলাম ওপেন সেন্সে আছে ওপেন সেন্সের আমি একটা মুটটাকে চেঞ্জ করে দেই এখান থেকে মুটটা রাখলাম বোল্ড আর এখান থেকে একটু অল ক্যাপ করে দিলাম তো এখান থেকে মিডল অ্যালাইন করে দিলাম যে মিডল অ্যালাইন অবস্থায় এখন দেখি এটাকে একটু ফন্টটাকে যদি আমি একটু এখানে নিয়ে আসি সমানলি হলো দেখা গেল যে এখনও সমান হয়নি আমি কি করতে পারি আমি একটু একে সিলেকশন করে এখান থেকে তার ফন্টের সাইজটা বাড়িয়ে দিতে পারি ইচ্ছা করলে
এখান থেকে আমি এক্সট্রা বোল্ড অপশনটা রাখতে পারি এটা বোল্ডটা রাখলাম এবং এইখান থেকে তার সেটু বসিয়ে নিলাম এখন দেখি তো কন্ট্রোল আমার কিন্তু এক্স্যাক্টলি মোটামুটি মিট হয়ে গেছে অল্প একটু গ্যাপটা ঠিক দিলেই হয়ে যাবে মানে গ্যাপটাকে একটু বাড়িয়ে দেই ওকে দেখি এখন হলো কিনা দেখেন আমার কিন্তু এখন এক্স্যাক্টলি মিলে গেছে মোটামুটি তাই না ওই যে ফন্টটা ছিল সেই ফন্টটা এক্স্যাক্টলি এখানে আমার বসিয়ে ফেললাম তো এখন যে কাজটা করতে হবে সাপোজ আমি এটা বসালাম এখন এইখানে কি আছে নিচে একটা ছোট্ট সাপোজ লেখা আছে তাই না এটা কিন্তু অন্য একটা ফন্ট ইউজ করে লেখাটা লেখা হয়েছে এখন এখানে ফন্ট ইউজ করেছে তো এই জিনিসটা আমার জানতে হবে যে এইখানে আর একটা ফন্ট আমরা এখানে দেখেছিলাম কি আর একটা ছিল মনসেরাত নামে একটা ফন্ট ইউজ করেছে মনসেরাত ফন্টটা নিচে ইউজ করে কাজ করা হয়েছে তো আমার একটা ছোট্ট টেক্সট ডামি টেক্সট দরকার তো ডামি টেক্সট কোথায় পাওয়া যায় ধরেন ইপসাম থেকে ipsam.com এই সাইটটা আসলে ডামি টেক্সট এখান থেকে পেয়ে যাবেন তো এখান থেকে আমি একটু ডামি টেক্সট নিলাম কয়েকটা লাইন এতটুকু নিলাম এখন এইটাকে আমি এখান থেকে বসাতে চাচ্ছি এটাকে কিভাবে বসানো যায় এখানে ক্লিক করে এখানে ড্র্যাগ করলাম এখন তার ফন্টার সাইজ বা ফন্টার নামটা আগে দিতে হবে ফন্টার নামটা কি ছিল মনসেরাত সহজ না তো এখান থেকে তাকে একটু সাইজটা বাড়িয়ে নিলাম এখন এখানে স্পেস কতটুকু হবে এখানে স্পেস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে স্পেস রাখলাম 18 সাপোজ এখানে কন্ট্রোল ভি দ্বারা এখানে এই জিনিসগুলো একটু সমান রাখবেন 100 এখানেও 100 রাখলাম তো এইগুলো যাবে প্রসেস রিউগুলো মানে কিন্তু আপনি একটা টেক্সট লিখলেন সেটা কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারে ওকে কন্ট্রোল ভি দিলাম তো মোটামুটি সে নিয়ে নিল এতটুকু এখানে যদি ফন্টটা একটু বাড়াই আর একটু যদি ফন্টার সাইজটা বড় আচ্ছা এতটুকু রাখলাম এখান থেকে আমি স্পেসটা বাড়িয়ে দিতে পারি ইচ্ছা করলে বাড়ালাম তো দেখা গেল যে মোটামুটি 34 বা 35 রাখলে পারফেক্টলি হয়ে যায় ওকে দেখেন এখন কিন্তু মোটামুটি পারফেক্টলি হয়ে গেল এখন এইটা কোন জায়গায় বসবে তো এইটা একটু হিসাব রাখবেন যে সাপোজ এটা মিডলে আমার বসতে হবে তো এটা কিন্তু কন্ট্রোল কি দ্বারা ধরলাম মিডল কোথায় আছে দেখা যাচ্ছে যে এইখানে যে দুইটা স্পেস ফাঁকা আছে দুই গ্যাপ এখান থেকেও দুই গ্যাপ আছে তার মানে এখানে মিডল ওকে আমার মিডল অবস্থা আমি বসিয়ে ফেললাম অথবা আর কাজ করতে পারেন এখান থেকে কন্ট্রোল একটা সিলেকশন নিতে পারেন সিলেকশন নিয়েও কিন্তু আপনি মিডল বের করতে পারতেছেন দেখেন এখানে কত 158 পিক্সেল ফাঁকা আছে তো এখানে 158 পিক্সেল তার মানে আমার মিডল অপশনে আছে তাই না এইভাবে আপনি মিডল অপশনটা বের করে নিলেন এখন কি আছে গেট স্টার্ট নামে একটা জিনিস লেখা আছে যেখানে একটা একটা লাল কালারের একটা শেপ ক্রিয়েট করা আছে এই শেপটা আমি কি দ্বারা ক্রিয়েট করতে পারি রাউন্ড রেকটেঙ্গেল টুল দ্বারা আমি এই শেপটা ক্রিয়েট করে নিতে পারি ইচ্ছা তাহলে রাউন্ড রেকটেঙ্গেল টুল ইউজ করলাম এখানে ওকে এখন তার কি একটা রেড কালার আছে এবং স্টক হচ্ছে না এটাকে ধরলাম ধরে আমি একটু মিডল অ্যালাইন করে নিলাম দেখেন এখন কিন্তু আমার মিডল অ্যালাইন হয়ে গেল কন্ট্রোল শিফট এম নতুন একটা লেয়ার করলাম এখন এখানে কি লেখা আছে গেট স্টার্টেড এদের এসে একটু লিখি গেট স্টার্ট এটাকে ধরলাম
ধরে এখান থেকে একটু অল ক্যাপ করে দিলাম গেট স্টার্ট তো এটা একটা ফন্ট আছে মনসেরাত মনসেরাত ফন্ট আছে সে মনসেরাত ফন্ট অথবা যে ফন্ট সাপোজ ওপেন সেন্স লিখি তো আমি ওপেন সেন্স না এটা মনসেরাত ফন্টেই আছে তো আপনার ফন্টের এগুলো চিনতে হবে আস্তে আস্তে কোনটা কোন ফন্টের সেই প্রসিডিওগুলো আপনার ধরতে হবে আস্তে আস্তে তো এখানে রাখলাম এতটুকু তাকে যদি বোল্ড না রাখে মিডিয়াম অপশনটায় রাখি বা সেমি বোল্ড রাখি মেবি এটা সেমি বোল্ডই করা আছে দেখেন এখন কিন্তু আমার অ্যাকুরেটলি মিলে গেছে এখন দুইটাকে ধরে অ্যালাইন করতে হবে তো এর রাউন্ডেড রেকটেঙ্গেল শেপ ধরলাম এবং এই টেক্সটটাকে ধরলাম ধরে এখান থেকে আমি এই যে অ্যালাইন করে নিলাম দেখেন একবার রাইট অ্যালাইন একবার লেফট করে নিলাম আমার অ্যালাইন হলো তো এই দুইটাকে ধরে আমি ইচ্ছা করলে একটা গ্রুপ সিলেক্ট করি এখানে মিডলে বসিয়ে দিলাম আমার দুটো জিনিস ওকে আর মিডলে বসানো হয়ে গেল এরপরে যে কাজটা করতে হবে যে এই জিনিসগুলো একটু ক্রিয়েট করা আছে বা ইমেজ রিলেটেড বা একটা শেপ রিলেটেড জিনিসগুলো কিভাবে ক্রিয়েট করবো দেখেন শেপ ক্রিয়েট করতে আপনাকে যে কাজটা করতে হবে তো এখানে একটা শেপ মেক করা আছে যেটা হচ্ছে একটা ব্ল্যাক শেপ তাই না একটা ব্ল্যাক শেপ এখানে আর এখানে একটা হোয়াইট রিলেটেড শেপ এখানে মেক করা আছে তো এটাকে কিভাবে আমি একটু মেক করতে পারি একটু দেখি তো ব্ল্যাক শেপটা ক্রিয়েট করার জন্য এখান থেকে একটা রাউন্ডেড ট্রায়াঙ্গেল টুলস নিলাম এখানে একটু ব্ল্যাক কালার নিয়ে নিলাম ওকে আর এটাকে ফিল কালার রাখলাম ব্ল্যাক স্ট্রোক কালার নাম নাম রাখলাম এইখান থেকে আমি ক্লিক করে এটাকে ব্ল্যাক একটা সাপোজ এখানে দিয়ে দিলাম এই যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলসে আসলাম এসে এইটাকে ধরে শিফট ধরে কিবোর্ড থেকে শিফট ধরে এতটুকু নামিয়ে দিলাম সাপোজ সেম প্রসিডিউ এটাকে এখন যদি নিচের দিকে উল্টাই আর একবার কন্ট্রোল ছেড়ে দিলে অল্টার কিবোর্ড থেকে ইচ্ছা করলে আপনি অল্টার প্রেস করেও এটাকে নামাতে পারেন এটাকে এখন কি করব কিবোর্ড থেকে অল্টার প্রেস করে তাকে একটু নামিয়ে দিলাম কন্ট্রোল কি প্রেস করে এইখান থেকে আমি ইচ্ছা করলে ভার্টিক্যাল ভার্টিক্যালি বসিয়ে দিলাম এইখান থেকে আমি একটু তাকে যদি ঘুরাই হরিজন্টালি সরি এখান থেকে ভার্টিক্যালি ঘুরাইলাম এখান থেকে তাকে ঘুরাইলাম 180 ডিগ্রি আর এইখান থেকে ঘুরালাম হরিজন্টালি দেখা গেল এখন কিন্তু সেই শেপটা কিন্তু আমি নিচে কনভার্ট করে নিয়ে আসতে পারতেছি দেখছেন আমার কিন্তু এই শেপটা কিন্তু নিচে চলে আসলো সাপোজ এখানে এতটুকু বসালাম এখানে কি করব এখানে আমি আইড্রোপার টুলসে আসলাম আসার পরে শিফট ধরে দেখি তার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা এখান থেকে এগুলো জুম করে নেবেন ধরে এতটুকু আমি বসিয়ে দিলাম তার অ্যাঙ্গেল ঠিক আছে ওকে এইখান থেকে অ্যাঙ্গেল ঠিক নাই শিফট ধরে তার অ্যাঙ্গেলটা সমান করে বসিয়ে নিলাম এখান থেকে তো আপনারা চেষ্টা করবেন যাতে গ্রিডগুলো যাতে ভিতরে গ্রিডের ভিতরে যাতে শেপ না চলে আসে গ্রিডের এর মধ্যে থাকে ওকে এতটুকু ডান এখন এখানে একটা কালার অ্যাপ্লাই করা আছে সেই কালারটা আমি অ্যাপ্লাই করে দিলাম সাপোজ এটা কি কালার এটা আমি কালার কোডটা ইচ্ছা করলে এখান থেকে কপি করে নিতে পারি কন্ট্রোল সি কপি করলাম এটা আমি কালার কোডটা বসিয়ে দিই তো এর উপরে কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম যে আপনি কালারের ডিজাইনগুলো করতে গেলে কিন্তু এরকম একটু হালকা অফ হোয়াইট যে কালারগুলো সেগুলো কিভাবে কালেক্ট করবে সেগুলো কিভাবে করবে এখানে কিন্তু বোঝা যাচ্ছে
শূন্য ভাই করেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো কালার এখানে দেওয়া আছে তো একটু অফ হোয়াইট রিলেটেড কালার গুলো কিন্তু এই কালারটা পেয়ে গেলাম এখানে অফ হোয়াইট কালারটা আমি পেয়ে গেলাম আমি ইচ্ছা করলে এই কালারটা নিয়েও এখানে অ্যাপ্লাই করতে পারি এখানে দিলাম এখানে যে কালার করটা আমি কপি করেছি সেই কালার করটা এখানে বসিয়ে দিলাম ওকে দিলাম দেখেন আমার কিন্তু সুন্দর একটা কালার কোড বসে গেল কিন্তু এই রিলেটেড একটা ক্লাস ছিল বোঝা যাচ্ছে তাই না এই জিনিসগুলো কিন্তু এখানে ফুল হোয়াইট থাকে অফ কালার গুলো আছে তো সাইডে কিন্তু এরকম হালকা কালার গুলো বেশি ইউজ করে কাজগুলো করা হয় এখানে খুব একেবারে ডিপ কালার গুলো কিন্তু ইউজ করা হয় না হালকা যে কালার গুলো এগুলো ইউজ করে কাজগুলো করা হয় না তারপরে কি আছে এখানে এরকম একটা ডিজাইন মেক করা আছে যে এরকম আছে তো এই যে জিনিসগুলো এগুলো আপনারা ইচ্ছা করলে গুগল থেকে নিয়ে নিতে পারবেন সাপোজ আমি এখানে একটু আসলাম এখানে যে ইমেজগুলো আছে কালকে একটা প্রসিডিও দেখিয়ে দিব যে এই ইমেজগুলো আপনি কিভাবে ডাউনলোড করে রাখতে পারেন আছে এখান থেকে কপি করে বা ডাউনলোড করে নিতে পারি ফার্স্ট অফ অল ইমেজটা ছিল এইরকম ডাউনলোড করে নিতে পারবেন তো ফার্স্ট অফ অল এই ইমেজটা ব্যবহার করা হয়েছে এখানে আমি একটা ইমেজটা এই জিনিসগুলো একটু আছে এখান থেকে একটু কপি করলাম ইমেজটা এখানে কন্ট্রোল ভি দিয়ে একটু পেস্ট করে দিলাম দেখেন এখানে কি আছে যে ইমেজ কি কি এখানে ইউজ করেছিল ডিজাইনার বাট ছোট করি এখানে এটা ইউজ করা হয়েছে এখানে এখানে একটা নির্দিষ্ট রেশিও দিয়েছে দেখেন আমি কিন্তু এই গ্রিডের মধ্যে দিতে চাচ্ছি এই গ্রিডের মধ্যে রাখা আপনি যদি চান বাড়াই দিবেন তাও পারে চেষ্টা করবেন যে এই এইখানে এতটুকুর মধ্যে আপনি সীমাবদ্ধ করে রাখার জন্য স্যার আমি ইমেজের লিংকটা দিয়ে দিই এই যে এখান থেকে আর ইমেজটা আমি কালেক্ট করলাম এই একটি ইমেজ আছে আমি ইচ্ছা করলে এটাকে একটু কপি করে নিতে পারি এখন এখানে এই ইমেজটা কিভাবে বসাতে কন্ট্রোল ভি দ্বারা আমরা বসাইলাম কন্ট্রোল ভি দ্বারা তাকে যদি একটু ছোট করি এখন এই ইমেজটা কিন্তু এখানে বসানো আছে এখন এই ইমেজটা কতটুকু গ্রিডের মধ্যে হবে সেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তো এইটা গ্রিডটা আপনারা কিন্তু নিজের মেক করে সাজাতে হবে তো ওই ইমেজটা তো আমি বসিয়ে দিলাম সাপোজ এতটুকুর মধ্যে সে বসলো এখানে দেখেন এক পিক্সেল কিন্তু বোঝা যাচ্ছে তার বেশি নাই এখন কিন্তু এক পিক্সেল এখানে আগের ইমেজটায় আমি এক পিক্সেল ও মিশছে সমস্যা নেই এটা আগের ইমেজ দেখেন এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট জিনিস কাজের জন্য আপনি ওয়েব রিলেটেড কাজগুলো করেন না করেন তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ফলো করতে হবে দেখেন এই জিনিসটাকে যদি আমি একটু বসাতে চাই তাহলে আমার কি করতে হবে তো আর একটা আমি ইমেজ একটু নিয়ে আসি আরো ক্লিয়ার হবে চেয়ারের ছবি আছে এই ইমেজটা আমি একটু ডাউনলোড করি করলাম কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দ্বারা একটু ছোট করে নিলাম ইমেজটা ওকে আর একটা ইমেজ আছে কতটুকুর মধ্যে বলবে বা কিভাবে আমি তাকে এক্স্যাক্টলি পারফেক্ট শেপ দিতে পারি
তো দেখেন এখানে তিনটে ইমেজ আছে এবং তিনটে ইমেজে আমি আর এখানে বসাতে যাবে এখন কতটুকু শেপের মধ্যে জিনিসটা আমি বসাবো তো একটা জিনিস চিন্তা করবেন যে তিনটার ইমেজ সাইজ যেতে সমান হয় সেটা আগে দেখতে হবে আমার সাপোজ এটা হচ্ছে লেয়ার 5 আমি লেয়ার 5 এ গেলাম এখানে যদি ক্লিক করেন তো এটা হচ্ছে পরেরটা হচ্ছে লেয়ার 2 তো লেয়ার 4 এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কোনটা কোন লেয়ার এইটা দেখা যাচ্ছে টেইলার ওকে এখন একে কতটুকু সাইজ দিব বা কতটুকু একে বসাবো কন্ট্রোল কি করে এটাকে কন্ট্রোল কি ধরে ধরলাম ধরে আমি চাচ্ছি এতটুকু একটা সাইজ আমি মেক করব তো আমি এই দুইটা গ্রিডের মধ্যে তাকে একটু নিয়ে নেই তো এতটুকু সাইজ দিতে যাচ্ছি তাকে দেখেন আপনার এই জিনিসগুলো কিন্তু নিজে মেক করতে হবে তো আমি চাচ্ছি এতটুকুর মধ্যে ইমেজগুলো বসবে এতটুকু একটা সাইজ বানালাম এখন সেম প্রসেস ওরেও এতটুকু সাইজের মধ্যে আমার বসিয়ে দিতে হবে এই গ্রিডটা ওকে এতটুকু সাইজের মধ্যে আমি বসিয়ে দিলাম এখন সেম আর একটা যে আমার ইমেজ আছে তাকেও সেম সাইজের মধ্যে যদি আমি বসাই কম হচ্ছে এই যে এক পিক্সেল দেখা যাচ্ছে এখানে এক পিক্সেল যে কম সেটাই বোঝা যাচ্ছে তো এক পিক্সেল আমি একটু সমান করে নিলাম ওকে সেম প্রসিডিউর এটাকে ধরলাম এটাকেও আমি চাচ্ছি যে ওদের মতো করে দুইটা গ্রিডের মধ্যে বসাতে দেখেন এখানে কিন্তু দুইটা গ্রিডে বসানো যাচ্ছে না কন্ট্রোল কি ধরে তাকে একটু ছোট করলাম আর একটু ছোট করা দরকার এখান থেকে আর একটু ছোট করে নিলাম এখন আমার যদি না মিলে আমি দেখেন আমার কিন্তু এখন এক্সাক্ট মিলে গেল এখন অ্যালাইন করতে হবে সবগুলোর সাপোজ এখন অ্যালাইন কিভাবে করব বা আপনি আর এক কাজ করতে পারেন এইভাবে ছোট বড় নেওয়া একটা ঝামেলার কাজ আপনি কি করবেন আপনি প্রথমে এরকম একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নেবেন ফার্স্ট অফ অল যে আপনি এতটুকু একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করলেন বা আমি চাচ্ছি এতটুকুর মধ্যে আমি বসাবো একটা শেপ ক্রিয়েট করলাম এখান থেকে একটা শেপ ক্রিয়েট হয়ে গেল এইটার সাথে কি করব ইমেজ প্রেস করে নিতে পারেন বা যেভাবে আপনি আদারওয়াইজ ক্যালকুলেট করাতে চাচ্ছেন সেভাবে করতে পারবেন তো আমি এটার সাথে এটা ট্রেস করব আবার এটাকে আর একটা অল্টার ধরে ডিলিট করলাম অল্টার ধরে আর একটা কপি করলাম আমার তিনটে ইমেজ আছে তাই না এখন ইমেজে আসলাম ইমেজটাকে একটু ট্রেস করে নিলাম দেখেন আমার কিন্তু এক্স্যাক্ট যেটা ছিল সেটা কিন্তু ট্রেস হয়ে এটাকে কন্ট্রোল কি ধরে ধরলাম দেখেন আমার কিছু ওই এডিসের মধ্যে জিনিসটা আছে তাই না দেখেন প্রসিডিউরগুলো কত সহজ এরকম একটা নিয়ে নিলেন সেম প্রসিডিউর এইখানে একটা রেক্টেঙ্গেল শেপ আছে কন্ট্রোল কি ধরে তাকে একটু এখানে বাইরে নিয়ে আসলেন আমি এখানে একটা রাখলাম এগুলো কিন্তু যদি অফ করে রাখি তাহলে এগুলো বুঝতে পারবেন তো আবার সেম প্রসিডিউর এটাকে কন্ট্রোল কি ধরে এখানে নিয়ে আসলাম এতটুকু আমি রাখতে চাচ্ছি এখন আমার অ্যালাইনগুলো ঠিক নেই সবগুলোর অ্যালাইন ঠিক নেই এখন আমি সবগুলোর সেগুলো একটু ধরলাম ধরে এখান থেকে অ্যালাইনগুলো একটু ঠিক করে নিলাম এইখান থেকে একটু স্পেসগুলোও ঠিক করে নিলাম দেখেন আমার অ্যালাইনও এখন ঠিক আছে আমার কিন্তু স্পেসটাও ঠিক আছে এখন কী করতে হবে এই যে ইমেজ ট্রেস করতে হবে সাপোজ ফার্স্ট ইমেজটা আমি একটু ট্রেস করে নিলাম দেখেন আমার কিন্তু ফুললি যতটুকু ড্রেস করছে ততটুকু জায়গায় ততটুকু জায়গায় সে নিয়ে নিয়েছে আবার সেকেন্ড অপশন সেকেন্ড শেপে চারটে প্রেস করে নিলাম এখান থেকে ইমেজ যদি ক্লিপিং মার্কস করে নিলাম কন্ট্রোল কি ধরে তাকে এক্স্যাক্ট যতটুকু দরকার ততটুকু আমি বসিয়ে দিলাম ওকে এখন আবার কি করব এইটাই আসলাম এটাকে ধরলাম এটাকে আমার একটু ক্লিপিং মার্কস করে নিলাম কন্ট্রোল কি ধরে তাকে যতটুকু স্পেসে বসানো দরকার ছিল ততটুকু
বসিয়ে দিলাম এই যে এখন ইমেজ টেস করে নিলাম দেখেন আমার কাছে স্যার স্যার এটা কি ক্লিকিং মার্কস করে করছেন ক্লিকিং মার্কস করে করেছি দেখেন এখন কিন্তু ইজিলি কিন্তু আমার জিনিসটা শো করতেছে তাই না এই যে হ্যালো দেখেন ডিজাইনটা কিন্তু এখন যেটা কন্ট্রোল ফুলন দেই দেখেন আমার কিন্তু স্মুথনেস আসতেছে কাজের মধ্যে তাই না যতটুকু কাজ করলাম এতটুকু কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু গ্রিডের বাইরে যে চলে গেল গ্রিডের বাইরে কিছুই আসে না গ্রিডের মধ্যেই আছে আমরা কি তাহলে দেখতে পাচ্ছি না গ্রিডের বাইরে তো আমি আসি নাই আসছি এইরকম না গ্রিড ফলো করা হয় এই কারণে যে এই যে 1100 আছে কত 970 পিক্সেল এই 970 পিক্সেলের মধ্যে আপনি কাজ করতে পারবেন এর বাইরে যেতে না চলে যান বুঝতে পারছেন তো এই ভিতরের গ্রিডগুলো মেইনটেইন করতে হবে এমন না জিনিসটা বাইরের গ্রিডে যেতে আপনার জিনিসটা না চলে যায় দেখেন আমি কিন্তু ভিতরের জিনিসগুলো কিন্তু ভিতরের আমার জিনিসগুলো কিন্তু সেম হয় না এইখানে একটু প্রবলেম হয়েছে জিনিসটা এখন দেখেন ছবির সাথে কিন্তু দেখা যাচ্ছে যে তার সমান স্পেস নাই বা কিছু এটাকে যদি আমি একটু ঠিক করতে চাই সেটা কিন্তু আমি ইচ্ছা করলে ঠিক করতে পারি এখান থেকে আসলে এখান থেকে তার স্পেস কতটুকু আছে সেই স্পেস অনুসারে এখানে স্পেস নিয়ে নেবেন এখানে স্পেস নিয়ে নেবেন তারপর আপনি বসাই দিলেও অটোমেটিক্যালি হয়ে যাবে তো এতটুকু ডিজাইন করলাম মোটামুটি এখন দেখেন আর তো সময়ও নাই ফার্স্ট অবস্থা আপনারা একটু বিরক্ত লাগতেছে বুঝতেছি আমি যখন প্রথম শিখেছিলাম তখন বিরক্ত লাগছে বাট এখনো কিন্তু এইসব নিয়ে কাজ করি না এগুলো আসলে আমার কাছে ভালো লাগে একদিক থেকে আবার বিরক্ত লাগে এসব অনেক জিনিস আসলে রিসার্চ করে কাজগুলো করতে হয় সব মাথার উপরে একদিনে যদি হয়ে যায় আমি একদিনে যদি সব নিতে পারতেন একদিনে সব শেখানো হয়ে যেত একদিনের কোনো কাজ না এটা দুই একজনের আগ্রহ জন্মাতে পারে ইউটিউবের কাজ করার অনেকেরই এগুলো ভালো লাগে তো আপনাকে আপনি প্রসিডিওরগুলো বুঝে যান আসলে এইটা কাজ করতে হবে জিনিসটা আমরা প্রসিডিওরগুলো কী হবে সেইগুলো একটা আপনার বোঝানোর ব্যাপার আছে এই প্রসিডিউর গুলো আপনি অ্যাপ্লাই করে অন্যান্য কাজগুলো করতে পারবেন তখন কথা ভাইজা ভাইজা আসতেছে বলেন কোশ্চেন করতে চাইছিলাম ওকে প্রেজেন্ট আমরা দিয়ে দেই 9 5 6
সাপোজ আপনি কি কাজ পারেন এখন পর্যন্ত মানে যতগুলো করা হয়েছে মানে তো আমি মোটামুটি বিজনেস কার্ডটা পাই বিজনেস কার্ড আর স্টেশনারি দেখি এখানে কিন্তু কাজের জন্য হিউজ জব আছে অনেকগুলো কিন্তু কার্ড এখানে কিপ তৈরি করা আছে তাদের আপনারা কিন্তু এই রিলেটেড কাজগুলো দেখেন যে তবে তারা কি মেক করেছে এই কাজগুলো কিন্তু আপনারা মেক করতে পারবেন এই কনফিডেন্সটা কিন্তু আস্তে আস্তে চলে আসবে একটা এরকম দুইটা বা তিনটা ক্যাটাগরি কাজ শিখবেন কাজের জন্য আচারও স্পেস আছে সেখান থেকে আপনি অনেক ধরনের কাজ আছে তবু তার একটা একটু মার্কেট প্লেসে আসবে স্যার গতকাল গত ক্লাসে কি টপিক আলোচনা করছিলেন আমি থাকতে পারি না গতকাল কে না মানে গত যে ক্লাসটা হয়েছিল আর কি বিদ্যুৎ অনেক ডিস্টার্ব করে স্যার মাঝে মাঝে দেরি হয়ে যাচ্ছে র্যাক কার্ড ডিজাইন করানো হয়েছিল এই মার্কেটপ্লেস এখানে যে ফ্রিল্যান্সার ডট কম এর যে মার্কেটপ্লেস আছে এখানে কিন্তু কাজের জন্য হাজারো কাজ আছে হাজারো জব পোস্ট করা আছে তো এগুলো নিয়ে আসলে দেখবো সামনে আসলে মার্কেটপ্লেস এর ক্লাস আসতেছে রিসেন্টলি আমাদের ফেসবুক গ্রুপে জান একটু ওই হোমওয়ার্ক র‍্যাক কার্ড ডিজাইন করছিলাম একটু দেখেন আপনি যে র‍্যাক কার্ড ডিজাইন দিয়েছেন স্যার অনেক কঠিন এইখানে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ তার দিক থেকে ভাঙা ভাঙা তাই না বললাম তো অনেক কঠিন একটা কাজ দিয়েছেন সেটা কাজ দিয়ে বসে ওই যে আপনি যে ডিজাইন দিয়েছেন ছেলে কাগজে ওটা করতে অনেক কষ্ট হয়েছে আর স্যার ফর্মগুলো সব পেড ফর্ম মানে চাওয়া কি করে স্যার কপি করছি স্যার এটা আপনার রায়ান মিয়া কি করছেন কালার অ্যাপ্লাই করা ছিল আপনি
এটা তো নিবে না
সেভ করা যাবে না, কপি করে নিতে হবে। আপনার এইভাবে যখন আপনার ওয়েবসাইটে শো করবে আপনার স্ক্রিনে, তখন এইখানে নিয়ে এসে পেস্ট করে দিবেন। এখানে আমি পেস্ট করে দিলাম, দেখেন কপি ইমেজটা। এখানে সিম্পল কাজ করা আছে, কিছু শেপ ক্রিয়েট করা আছে, শেপের উপরে আপনার এখানে একটা ইমেজ বসানো আছে, এরকম ইমেজগুলো তৈরি করা আছে। দেখালাম না, তিনটা ক্রিট ডাউনলোড করছেন, একটা হচ্ছে 750, একটা হচ্ছে 970 আর একটা হচ্ছে 1170। আপনি 150 এর আগে কাজটা করবেন স্যার। রোল স্যার, আমি রোলার স্যার, আমি রোলার গুলো কানা বুঝতে পারি না। 750 গ্রিড রেখে কাজটা করবেন, 750 স্যার। এত গুলো রোলার দিয়ে কি করব বুঝেনা, এত গুলো রোলার দিয়ে কি করব। এই যে 750 নিলাম, এখন তো এই যে ফন্টের কি দ্বারা ধরে এটা একটু বড় করি স্যার। স্যার স্যার, এত স্যার, এত গুলো রোলার কথা কথা বুঝতেছিলাম না। রোলার হচ্ছে এটা, রোলার তো আমি ইচ্ছা করলে কাজটাই করতে পারতেছি। তো এখানে কি করা হয়েছে একটু দেখি, আপনি ইচ্ছা করলে একটু রুলারটাকে একটু তুলে দিলাম, কন্ট্রোল কুলন দিয়ে আমার এখান থেকে রুলার তুলে দেওয়া যায়। এখানে তেমন কিছুই কাজ করা হয় না যেটা আপনি পারবেন না। এই জিনিসটা একটা শেপ নিয়ে তারপরে এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ, মানে কালার অপাসিটি কমায়, মানে অপাসিটি কমায় দিতে, কালার নি কমায়, এখানে একটা শেপ নিয়ে, শেপ নিয়ে এখান থেকে অপাসিটি কমায় দিতে, এখানে অপাসিটি কমায় দিলে আমি এই কালারটা এই কম দেখাতাম। এই এই কাজ করতে ও মানে একটা মানে একটা ছবি স্যার, একটা ছবি ছবি কালার দিয়ে অপাসিটি কমায় দিতে, একটা শেপ নিয়ে উপরে উপরে শেপ নিয়ে এখান থেকে এই যে অপাসিটিটা এখানে কমিয়ে দেওয়া হয়েছে। এই আর কিছু করা হয় তারপরে লাউলগুসা।